সুহেদা, বিয়েটা এখানে হবে নাকি? হ্যাঁ, এত দূর কোথায়, কাছাকাছি আছে। উড়ে যাচ্ছে যে কত বছর পর এখান থেকে নামবো, ভয় লাগছে। কি দেবে বলছে এখন? এইসব দিচ্ছে আমাকে, আমি খেতে পারি না। আমি তাও একবার টেস্ট করি তোমার সামনে। তো আমাদের ধোসা চলে এসছে গাইস। তো গাইস, আমরা ঘুরতে ঘুরতে আবার চলে এলাম সুত্রা কিচেনের সামনে। কারণ একটু অন্ধকার ঠিকই, কিন্তু জায়গাটা, তোমরা যদি অরিজিনাল আসো, অসাধারণ একটা জায়গা। সো হ্যালো গাইস, আমি শর্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই আছো খুব ভালো। চলে এসেছি চন্দননগর পার্ট 2 ব্লগ নিয়ে। যারা যারা পার্ট 1 ব্লগটা দেখো, যারা কাছে রিকোয়েস্ট রাখবো, একটা দিলসে রিকোয়েস্ট রাখবো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা যাও পার্ট 1 ব্লগটা তাড়াতাড়ি দেখে আসো, তাহলে পার্ট 2 ব্লগ তোমরা কিছুই বুঝতে পারবে না। আর না বুঝে লাভ আছে, তাই পার্ট 1 ব্লগটা দেখো, তারপর পার্ট 2 ব্লগটা দেখে নাও। আশা করি অনেক ভালো লাগবে। আর এই ব্লগে তোমরা ডিমান্ড করেছিলে, দাদা তোমার সিগারেট খাওয়া দেখবো আমি। হ্যাঁ, ফার্স্ট টাইম সিগারেট খেয়েছি, সেটা তোমরা দেখো কেমন লেগেছে জানিও। তো গাইস, ভিডিও শুরু করার আগে তোমাদের একটা গেমিং অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেবো, যার নাম হলো রামি। তোমরা সবাই প্রতিদিন কোনো না কোনো গেম খেলে থাকো, কিন্তু সেখান থেকে আলাদাভাবে কোনো কিছু উপার্জন করতে পারো না। কিন্তু আজকে তোমাদের এমন একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেবো, যেখান থেকে তোমরা ডেলি গেম খেলে 2-3 হাজার টাকা মতো জিতে পারবে। তাহলে দেরি করছো কেন? ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ডাউনলোড করে ফেলো রামি, এছাড়াও কমেন্ট বক্সে পিন করা আছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই গেমটা কি করে খেলতে হয়, চলো। আর সবথেকে ভালো দিক হচ্ছে, এখানে সাইন আপ করার সঙ্গে সঙ্গে তোমরা 41 টাকা পেয়ে যাচ্ছ, আর তোমরা এখানে যত ইচ্ছা অ্যাড করতে পারো। আমি 501 অ্যাড করলাম। এখানে আমার পছন্দের গেম হচ্ছে ড্রাগন ভার্সেস টাইগার। দাঁড়াও বন্ধুরা, একটু ওয়েট করো, আমি তোমাদের খেলেই একবারে দেখিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, খেলা শুরু হয়ে গেছে। আমি ড্রাগনে ইনভেস্ট করবো, মানে 10 টাকা ইনভেস্ট করলাম ড্রাগনে। চলো দেখা যাক কী হয়, ম্যাচের ফলাফল কী হবে সেটা তো একটু পরেই বোঝা যাবে। তো চলো। ওহো, টাইগার জিতে গেল না, ঠিক আছে, ওকে, কোনো ব্যাপার না। খেলায় তো হার জিত থাকতেই পারে, তোমাদের একটা স্ট্র্যাটেজি বলে দিচ্ছি, সেটা তোমরা দেখে নাও। এই ট্রিকটা তোমরা কাজে লাগাতে পারবে যখন তোমরা খেলবে। তুমি যদি 3 বার 30 টাকা করে ড্রাগনে ইনভেস্ট করো, তাহলে তুমি লসটা রিকভার করে নিতে পারবে। চলো এবার খেলে দেখি কী হয়। আমি 10 টাকা ইনভেস্ট করলাম, আমি টাইগারের উপর ইনভেস্ট করলাম। ওহো, সেট, আজকে ভাগ্যটা খারাপ, 10 টাকা আবার হেরে গেলাম। কিছু করার নেই, টাইগারের উপর ইনভেস্টমেন্ট করেও হেরে গেলাম। তো আজকে আমার মনে হচ্ছে ব্যাড লাক, আজকে যাই করছি তাই হেরে যাচ্ছি, দুবার হেরে গেলাম। ঠিক আছে বন্ধুরা, কোনো ব্যাপার না, খেলায় তো হার জিত থাকতেই পারে, কিন্তু কিছু করার নেই, জিততে তো হবেই। দুবার হারলাম, কিন্তু 3 বার যেহেতু ইনভেস্টমেন্ট করতে হয়, তোমাদের ট্রিকটা বললাম লসটা রিকভার করার জন্য। দেখা যাক এবার কী হয়। আবার লাগালাম টাইগারের উপর লাগালাম, দেখতে পাচ্ছ এবার জিতে গেলাম, টাইগারের উপরে জিতে গেলাম, মানে জিততে তোমরা পারবেই, ট্রিকটা হচ্ছে এরকম। চলো তোমাদের এবার উইথড্র মেথডটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এবার আমি 1101 টাকা দিলাম, 1101 টাকা আমি উইথড্র করছি। তো গাইস, আমার ট্রানজ্যাকশনটা একবারে সাকসেসফুল হয়েছে, ফোনে SMS চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখলে তোমরা কত তাড়াতাড়ি হয় কাজ, একবার তোমাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, পেটিএম ট্রানজ্যাকশন লিঙ্কটা দেখে নাও, দেখো কত সহজ আর তাড়াতাড়ি হয়। আর ভিডিওটা পুরোটা দেখতে ভুলো না। টাটা। কোথায় কোথায় যাবো আজকে প্রিয়দা? কোথায়? চন্দননগর স্ট্যান্ড, ঐতিহাসিক প্লেস, নট আ প্লেভেন্স প্লেট, প্রেমের জায়গা, তাই তো? প্রেমের জায়গা, কিচেন সূত্র, কিচেন যাবো আমরা? হ্যাঁ কিচেন যাও, কিচেনটা ফেভারিট জায়গা। প্রিয়দা বাড়িতে ভালো মস্তি হয়। এবার ফাইনালি বেরিয়ে পড়েছে, এটা এসেছে সোনার বাংলা, সোনার বাংলা, তাও ভালো। এই বিট্টু স্যারের সোনা হাসি বলেছি তো, বিট্টু আসিসনি, ভালো হয়েছে। সোনার বাংলা পিকনিক স্পট, খুব সুন্দর একটা জায়গা। প্রিয়দা পিকনিক করলে ফ্রিতে দেবে? সব ফ্রি, এটাই তো প্রিয়দার ভালোবাসা। ঠিক বলেছো। সুহেদা, বিয়েটা এখানে হবে নাকি? এত দূর কোথায়, কাছাকাছি আছে? ব্লগে আমি বিয়ে দিয়েই ছাড়বো, কথা কি ক্লিয়ার না? ভেজাল আছে, উড়ে যাচ্ছে যে কত বছর পর এখান থেকে নামবো, ভয় লাগছে। ও বাবা, এখানটা তো শক্ত কেন, এখানে তো সমান করা উচিত। ও বাবা, কি পাপের ফল দিচ্ছে ঠাকুর ভগবান জানে। বিট্টু আই মিস ইউ, তাড়াতাড়ি ফিরে আয় রে। তো গাইস, ফাইনালি আমরা চন্দননগর স্ট্যান্ডে চলে এসেছি। স্ট্যান্ডে এসে সবাই সঙ্গে একদম ঘিরে ধরেছে। ফটো তোলো,
আমরা আসছি। কেমন লাগছে ভাই? আরে আমি এর মধ্যে না না একটা সেরা ডায়লগ আছে বল, যেটা শুনলাম। কি কি ডায়লগ? বিশাক্তসঞ্জু ফুল টিমের সঙ্গে দেখা যাচ্ছে ছেলে পুলে নিয়ে তাতে ঢোকরা মারবে। এই রে চন্দনের ব্যাপারে যে আমরা যখনই নামি আমরা খাওয়াই দিয়ে ছড়িয়ে যায় মানে কোথায় সব করোনা ভাইরাসের থেকে জোরে ছড়ায় মনে হয়। ভাবলাম আগে ফাঁকা ফাঁকা ফাঁস গাড়ি স্ট্যান্ডও করতে পারিনি, সবাই গাড়িটা স্ট্যান্ডে চলেছে। আগের জনের সাথে না আমাদের সাথে এসে ভালো লাগছে হ্যাঁ, ওখানে নরম ছিল আর এখানে গরম সবাই। দেখতে পাচ্ছ ভাইকে এখন ঘিরে ধরেছে সবাই। ভাই কিছু বক্তব্য? রিয়াল জায়গা চন্দননগরে ঢুকলাম। কি হলো সঞ্জয়দা, ব্যাক করে গেলে? একটা ইউটিউবারে 20 টাকা শুনে এই হাল, লজ্জা লাগা দরকার। আমার একটু লজ্জা না, পেমেন্ট তো তুই করছিস, তুই তো ইউটিউবার। হ্যাঁ আমাকে পয়সাই নেই, আমি আনিবে কে আনিনি। আমি মানুষ তো দিল মে পলট গেয়া, তোমার আমার সাথে দেখা সব পেমেন্ট সবার। হ্যাঁ 2 টাকা আমার দোকানে হয়ে যাবে। আর নিবি? আমরা কি মানুষ না? যাবে ইচ্ছা দাও তুমি। এই রূপম, রূপম গাইজ দেখতে পাচ্ছ? রূপম গাইজ, রূপম খাবি? প্রচুর ক্রেজ, একটু পরে আমরা বেরিয়ে যাবো একটা ফাঁকা জায়গায় চা খাবো। এখানে আসবো বলেছে প্রথমে সৌহার্দ্য, তারপর সঞ্জয়, তারপর রূপম। সব করে কি কি হয়ে গেল ভালোবাসার জন্য সবকিছু। চন্দননগরে একটু অন্য কারণে বেশি ভালোবাসে ঠিকই, আবার বেশি কথা ভালো লাগে। চন্দননগর কেন, আবার সব জায়গায় যেখানে যাবো সবার মনে রাজ করবো, কারো প্রবলেম নয়। ও ধোসা চলে এসছে প্রিয়দা, থ্যাংক ইউ। তোমাকে এরকম খা ভাই, বলতে হবে না খা না। তো আমাদের ধোসা চলে এসছে গাইস। ভাই কেমন লাগছে? মোটামুটি লাগছে, আমাদের ওখানে সত্যি ভগবতীর থেকে একটু লো করে, বাট ভালো, খুব একটা খারাপ ভগবতীটা বেশি ভালো। ভাই
না আমি সবসময় একদম ন্যাচারাল রিভিউ দিই ভাই, যদিও আমি প্রমোশন করি না আমাকে টাকা দিচ্ছে না ভাই। রেটিং কত দিই? 10/4। ওকে, কেমন লাগলো? যেরকম লাগে দোসা ওরকমই লাগলো। আমি লাইসেন্স করতে পারছি না 1000 টাকা খরচের জন্য। গয়া তো গাইস, আমরা ঘুরতে ঘুরতে আবার চলে এলাম সূত্রা কিচেনের সামনে। কারণ একটু অন্ধকার ঠিকই, কিন্তু জায়গাটা তোমরা যদি অরিজিনাল আসো অসাধারণ একটা জায়গা। সেরকম ফোটাতে পারছি না তাই জন্যই বললাম, চোখে শুধু ফিল করতে হবে। এটা এন্ট্রি করি আমরা। সুব্রদা, কেমন লাগলো? জান্নাতে চলে এলে মনে হলো? সত্যি খুব দারুণ জায়গা, দারুণ দারুণ। আগের বার তোরা ওরা এসেছিল আমাকে নিয়ে। হ্যাঁ, ও ভাই, এটাই তো বলছিলাম, অসাম জায়গা, অসাম। কি বলছ? কি আমি বললাম যে এখানে কোনো মেয়ে নিলে স্মুথ করতে ইউটিউবার কথাবার্তা ব্লগের মধ্যে ছি বাবা ছি বলেন কি। আমি আজকে এখানে সবাইকে চা খাবো গাইস। না না বল, রাতের ডিনারটা পুরো করা। রাতের ডিনারের জন্য আমি নোয়েডি চলে যাবো গাইস, আমার খিদে পাইনি আজকে। তো চলো বুক করে আসি, কি স্লিপ করতে হবে না করতে হবে চলো তোমায় দেখিয়ে দিই। বলছি 6টা চা হবে। 6টা চা? হ্যাঁ। কার্ড পেমেন্ট হবে? হুম, আমার 3টে চা আছে তো। না না, ভিসা 20 টাকা করে, 30 টাকা করে চা খরচাটা বেড়ে গেলো, 200 টাকা কাছাকাছি খরচা হয়ে গেলো। সে তো সেমই হলো ধোসার ওখানে না, এখানে সেমই তো হলো। 20 টাকা কম হয়েছে। 20 টাকা কম হয়েছে? 20 টাকা কোনো ভ্যালু নেই। সেরা সেরা রিভিউটা শুভ্র দেবে। হ্যাঁ হ্যাঁ, শুভ্রদা রিভিউ চাই। কি হলো কি হলো কি হলো, ঝলসে যাচ্ছ? তোকে লাগছে তুমি এত হট না, তাই আলোতেই ঝলসে যাচ্ছ। তো বন্ধুরা, আমরা সবাই বাড়ি চলে এসেছি। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এমনি আসি মজার ফানি একটা ব্লগ ভিডিও করলাম, ঘুরে ফুরে ফুড রিভিউ চা খেয়ে একটা ডেইলি ব্লগের মতো করলাম, কেমন লাগলো। আর এরকম আরো ব্লগ দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। লাভ ইউ বস, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।